শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি রশিদ রহমান রশিদ, পিতা মৃত বজলুর রহমান, মাতা মৃত জয়তুন্নেসা, ঝিকরগাছা, যশোর। যুদ্ধ যখন শুরু হয় তখন আপনি কি করতেন? আমি তখন ইন্টারমিডিয়েটের পরীক্ষার্থী। স্কুল এবং কলেজের নাম সহ? স্কুলের নাম ঝিনাইদহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ML হাই স্কুল। ম্যাট্রিক পাস 68-69 শিক্ষাবর্ষ। আমি কলেজে পড়ছি তখন 69 সাল, ঝিকরগাছা, এখন শহীদ মোশাররফ রহমান কলেজ, তখন ঝিকরগাছা কলেজ। তখন কি আপনি কোনো রাজনীতি করতেন কিনা? মফস্বলে রাজনীতি ছিল না, তা আমরা কলেজে গেছি তখন আমরা প্রথম এখানে ছাত্রলীগের নেতা, এবং ছাত্রলীগের হয়ে ঝিকরগাছায় শহীদ কামরুজ্জামান রাজশাহী ওনাকে নিয়ে ঘরোয়া মিটিং করি এবং শুরু করি। তখন সাইকেলে করে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের দাওয়াত দিয়ে ওই উপজেলায় কলেজ চত্বরে সমবেত করে মিটিং করি, এবং তারপরে 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযোদ্ধা। কোনো কমিটি ছিল আপনাদের ছাত্রলীগের? কোনো কমিটি ছিল? হ্যাঁ, আমি সে সময় পূর্ব পাকিস্তান থানা ছাত্রলীগের থানা সভাপতি ছিলাম, সাধারণ সম্পাদক ছিল আব্দুল লতিফ, সে এখন আমেরিকাতে আছে। আর 70-এর এখানে নির্বাচন চলার পরে ছাত্র সংগ্রাম পরিষদের আমি সেক্রেটারি ছিলাম, সভাপতি ছিল রফিকুল ইসলাম, অসুস্থ আছে জিওরগাছে, সে মুক্তিযোদ্ধা, থানা কমান্ডার ছিল যুদ্ধকালীন সময়। যুদ্ধের অভিজ্ঞতাটাকে বলেন, মানে কীভাবে শুরু করলেন, কোথেকে শুরু হলো? যুদ্ধের অভিজ্ঞতাটা হচ্ছে বঙ্গবন্ধু ডাকে সব কথা শেষ কথা, বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের স্বাধীনতা নিতে হবে, আমরা একটা নতুন দেশ পাব, জাতিকে একটা দেশ উপহার দেব, আমরা শোষণ বঞ্চনার বিরুদ্ধে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলব বঙ্গবন্ধু নেতৃত্বে, এই প্রত্যাশায় আমরা মুক্তিযুদ্ধে গেছি। যুদ্ধ কী জিনিস জানি না, তবে বঙ্গবন্ধু ডাকে আমরা ঝাঁপায় পড়েছি। মার্চ মাসের শুরুতে অনেকে অ্যারেস্ট হয়ে গেল আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমরা তখন কীভাবে এটাকে প্রতিরোধ গড়ে তুলব এই যুদ্ধে আসে, আন্দোলন করে মিছিল, গাছ কেটে, সড়ক অবরোধ সহ সমস্ত কিছুর সাথে আমরা ছিলাম। এর মধ্যে 25 মার্চে ঢাকায় হলে আমরা তখন চুরি করে রেডিও শুনতাম যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, তখন যুদ্ধে আমরা কী নিয়ে লড়াই করবো জানতাম না। তখন এখানে আমাদের পশ্চিমবঙ্গের বনগায় আমাদের এক মানে স্কুল সহপাঠী ছিল সিপিএমের ওই অঞ্চলের বড় নেতা, আমরা মনে করি তখন ইন্ডিয়ায় নকশালবাড়ির আন্দোলনের অস্ত্র বা ঝনঝনানি আছে, আমরা সীমান্ত পার হয়ে ওপারে যাই, সিপিএম নেতার কাছে বলি আমাদের অস্ত্র যোগান দিতে হবে। 29 মার্চ যশোর ক্যান্টনমেন্ট ফল হয়ে গেল, বেঙ্গল রেজিমেন্ট
তৎকালীন ইপিআর এর সদস্য, পুলিশ বাহিনী, আনসার মুজাহিদ, সর্বস্তরের মানুষদের যশোর ক্যান্টনমেন্ট ঘিরে রাখলো 5-7 দিন। এই 5-7 দিন এখানে আমরা কিন্তু ঘিরে থাকলাম। এই ঘিরে থাকার পরে ওখানে যে যে যার বাড়ির থেকে রুটি, খাবার, খাসির মাংস, ডাব দিয়ে ওদের খাবারটা আমরা জোগাড় করছি। ওই ঘিরে থাকার পর ইন্ডিয়াতে বহু লোক চলে আসে, সীমান্ত তখন অবাধ। এখানে বিভিন্ন সংগঠনকে বলে, দাদা এটা ছুবেন না, ওটা গুমাহাপাড়ার মাল, ওটা অশোকনগরের মাল, টাচ করবেন না, এসব করে। আবার অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের গমলাদি, বিনাদি, হ্যাঁ রতিপদ, এরকম বহু লোক এসে সাহায্য সহায়তা নিয়েছে। এর মধ্যে আমি এটাকে ইতিহাসের এই জায়গায় দেখিনি, সীমান্তের ওপর থেকে আমরা প্রায় 1500 মতো বিএসএ পানি, জিকরগাছায় তখন অন্য গাড়ি নেই, তো বিভিন্ন ট্রাক বাসে করে নিয়ে আসে। আমরা যশোর ক্যান্টনমেন্টের পাশে কলিহাট মুক্তেশ্বরী নদীর পাশে এখানে তাদের পজিশন নিয়ে দিই, এদের সাথে সহযোগিতা থাকে। 7 এপ্রিল পাক আর্মি এরিয়াতে যশোর বিমানবন্দরে বিমানে করে তাদের ঢাকার থেকে বিভিন্ন ফোর্স অস্ত্রশস্ত্র আসছে, আর এই বাঙালিরা ক্যান্টনমেন্ট ঘিরে রেখেছে। আর 9 এপ্রিল যশোর থেকে এই বিএসএফ বা ইপিআর এর লোকজন বা সবাই ওই ক্যান্টনমেন্টের অফিসে আসতে থাকলো। এর মধ্যে আমাদের ঝিকরগাছার একটা মুজাহিদের সদস্য ছিল বিলায়েত হোসেন, তার হাতে গুলি লেগেছে, ওর একটা জিপ গাড়িতে করে আনা হচ্ছে। আর একজন মুজাহিদ ক্যাপ্টেন ছিল আমাদের এখানে তোফাজ্জেল হোসেন, সে খালি 2 হাত দিয়ে বলল যে এই ব্যাপার। মানুষ ভয়তে একদম, আমার বাড়ি যেহেতু যশোর শহরে না, একটু পাশেই ঝিকরগাছা উপজেলা হেডকোয়ার্টারে আমরা এখানে অনেকে আছি, আমরা সব তখন দৌড়চ্ছি। এর মধ্যে দৌড়তি যে দেখি তখনও কিছু অসুবিধার লোক আমরা দেখেছি, তারা দৌড় বানার সাথে কিছু সুযোগ সন্ধানই আছে না, লুটপাট করছে, আমরা ঢুকে দাঁড়াইছি। সুবেদার আব্দুল মালিক নামে একজন ইপিআর এর সুবেদার, সে অস্ত্র নিয়ে বলছে আমরা থাকতে পারলাম না, চলেন কোথায় যাবেন। আর যশোর এডুকেশন বোর্ডের চেয়ারম্যানের গাড়িটা নিয়ে ইউস আওয়ামী লীগ নেতা ছিল আব্দুল খালেক, সে, আমি এবং এরা ওই 1 ব্যারেল পেট্রোল আর কিছু খাবার দাবার নিয়ে ওই গাড়ি নিয়ে আমরা পিছিয়ে আসলাম। পিছিয়ে এসে নাভারণের পাশে শিয়ালখানা গ্রামে ওখানে আমরা আশ্রয় নিলাম। এখন সারা রাত গুলি হলো বাজারে, পরে তো আর গুলির মধ্যেই সাহস করে কেউ আসেনি। ওখানে পলাই থেকে এখন যে গ্রামে থাকলাম থেকে রাত্রি শুনলাম এই গ্রামের তবিখার বাড়ি সুবর্ণখালী, তো লিখে থাকা যাবে না, কী করা যায়, তো যাবো কোথায়। রাতটুকু সারা রাত কবরের মধ্যে শুয়ে থাকলাম। পরদিন ভোর রাত্রি ওই আমরা যে কজন ওই গাড়ি নিয়ে বেরোই গেলাম, ওখান থেকে শালকুনা বর্ডার দিয়ে এসব নিয়ে একদম ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেলাম। বিএসএফ আমাদের আটকায় সাদরে নিল, আমরা বনগাঁ চলে গেলাম। বনগাঁয় গেলে অখিল মুক্তারের বাড়ি রিসিভ করলো, বনগাঁয় মতিগঞ্জ স্পোর্টিং ক্লাবে আমাদের জায়গা হলো, থাকলাম বিভিন্নভাবে, কারণ এপার বাংলার লোক ওপারে বেশি, তারা সব কৌতূহল নিয়ে শুনতে আসলো কী হচ্ছে কি। আমাদেরকে নেওয়া হলো ওই মতিগঞ্জ ক্লাবে, আসলো মতিয়ার রহমান নড়াইলের, হ্যাঁ উনি আমাদের লেফট রাইট করাতে থাকলেন, ইয়ে করতে থাকলেন, করে ওখান থেকে ক্যাম্প চলে আসলো টালিখোলায়। টালিখোলার থেকে গেল আর এক জায়গায়, হ্যাঁ চাপা বেড়ে, তারপরে বনগাঁ স্পোর্টিং ক্লাব, বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তখনও মুক্তিযোদ্ধার ট্রেনিং হয়নি, লেফট রাইট করাতে থাকি। এর মধ্যে আমার আওয়ামী লীগ নেতারাই বলল, আমরা বনগাঁয় রাজস্থান ক্লথ স্টোরের নিচে থাকি, মাগুরার এমপি ছিল আতর আলী সাহেব, পোটচাঁদপুরের এমপি ছিল ইকবাল আনোয়ার সাহেব, আওয়ামী লীগের আরো নেতৃবৃন্দ, তোমরা ছাত্রলীগ বসে থাকছো কেন, যাও বর্ডারে যাও। আমি বর্ডারে চলে আসলাম এবং বর্ডারে এসে ইপিআরদের যে বিওপি ছিল ক্যাম্প ওদের সাথে থাকলাম, আবুল আরব আলী, সাবান জেহাদি বা অন্যদের সাথে থেকে। তৎকালীন ইপিআররা কিন্তু কেউ লেখাপড়া জানত না, আমি যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলাম সেই সময়, সাবলিক ওরা আমাকে মাস্টার সাহেব বলে থাকে, ওদের থেকে যত সাংবাদিক আসে যা কিছু আছে আমি ফেস করি। ইপিআররা মাস্টার সাহেব কয় আর আমি কয় উস্তাজি, এই করতে ওদের সাথে যুদ্ধের সাথে নেমে গেলাম। একটি পর্যায়ে অনেকগুলো অপারেশনের সাথে জড়িত আছে, অত ডেট মনে থাকার ব্যাপার না, তবে 27 জুন এখানে নূর মোহাম্মদের কবর, যেখানে সুবেদার মনিরুজ্জামানের কবর আছে, একদিন এই মুক্ত এলাকা দখল করতে পাক আর্মি চারিদিক থেকে আগ্রাসী ভূমিকা নিয়ে আক্রমণ করে একদম বর্ডার পর্যন্ত চলে আসে। তখন ঠিক সীমান্তের পাশে কুলনন্দপুর গ্রামে মুক্তিযোদ্ধাদের একটা ক্যাম্প, এই ক্যাম্পের ইয়েতে ক্যাপ্টেন হুদা সাহেব প্রথমে ছিল, কিন্তু মেজর আবু উসমান চৌধুরী সাহেব সেক্টর কমান্ডার, তারপরে হুদা সাহেব টুয়াইসে ক্যাপ্টেন নাজমুল হুদা, এরপর
মেজর মঞ্জুর হলো সেক্টর কমান্ডার। এইভাবে চলে বিভিন্ন কথা বলে, আর যেহেতু রাজনীতির সাথে জড়িত ছিলাম, বিভিন্ন মিডিয়ার সামনে আমারে ফেস করে দিই, এই চলতে চলতে ওখানে থাকলাম। এখন যখন 17 এপ্রিল মুজিবনগর তৎকালীন বাংলাদেশ সরকারের ইয়ে গঠন হলো, এই গঠনের পর বাংলাদেশের বিভিন্ন প্রচার করতে যে এখানে এই বর্ডারে কাশীপুর প্রাইমারি স্কুলে সরকারিভাবে রাষ্ট্রীয় ডাক প্রচলনের স্বাধীন বাংলা ডাকঘর প্রথম স্থাপন হলো, এখানে আসলেন তৎকালীন খুলনা ফুলতলা ডুমুরিয়ার এমপি সালাউদ্দিন ইউসুফ সাহেব, পরবর্তীতে স্বাস্থ্যমন্ত্রী হয়েছিল এবং বঙ্গবন্ধুর প্রেস সচিব ছিল কুষ্টিয়ার আমিনুল হক বাদশা, উনি তখন মুক্তিযুদ্ধের একটা বুলেটিন প্রকাশ করতো ক্যালকাটা ইয়ের থেকে, পার্ক সার্কাসে বাংলাদেশ মিশন ছিল, ওই মিশনের সুপারভিশনে বালুহক কারলেন প্রেস থেকে ওই স্বাধীন বাংলার ডাকঘরের উদ্বোধন করতে যে উনি আসলেন, এনারা ছিলেন থেকে এখানে বিভিন্ন কথার সাথে ক্যাপ্টেন হুদা সাহেব ছিলেন, অন্যরা ছিলেন, ওই জায়গায় আমাকে দেখে বললো যে একে আপনারা আমাকে দেন, আমার এই মুক্তিযুদ্ধের যে বুলেটিনটা এখানে আপনারা স্বাক্ষর করে দেবেন, এটা আমাদের কাগজে ছাপ হয়, এবং যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে ইয়ে প্রকাশ হতো চরমপত্র, এম আর আক্তার মুকুল পড়তেন, এই তথ্যগুলো কোথায় যুদ্ধ হচ্ছে, মানে এই রণাঙ্গনে যে যুদ্ধের কাহিনীটা ওখানে দিলে, ওখানে নিলে ওই পত্রিকার থেকে এম আর আক্তার মুকুল সাহেব, আরে মায়ের রে মায়ের ক্যাসকা মায়ের, বিচ্ছুদের মারির চোটে এরা শেষ, এই যে পড়তো এগুলো দিতে থাকতাম, থেকে এই অবস্থায় চললো। অনেকদিন আমি ওই প্রতি সপ্তাহে খুলনা যেতাম, আর সারা পথে ওই জয় বাংলা পত্রিকা আর বাংলাদেশ মিশন থেকে আর একটা ইন্টারন্যাশনাল বুলেটিন বিক্রিত বাংলাদেশ নিউজ, এই ইংরেজিতে আর বাংলায় ছিল জয় বাংলা, এই পত্রিকা নিয়ে ওই এখান থেকে সীমান্ত পার হয়ে ট্রেনে করে কলকাতায় যেতাম বাংলাদেশ মিশন থেকে কাগজ নিয়ে, ওই কাগজ নিয়ে এই রণাঙ্গনে এই মুক্ত এলাকায় এই কাগজ বিলি করতাম। এই পত্রিকা একটা বড় মাধ্যম ছিল মুক্তিযুদ্ধের তথ্য জানার জন্য। এই চলতে চলতে থাকার পরে প্রচণ্ড বর্ষায় সব বন্যা হয়ে গেল, বনগাঁপন্ত যাওয়ার রাস্তায় ব্রিজ ভেঙে গেল, আর যোগাযোগ বন্ধ, যেতে পারিনি, তখন এদের সাথেই থাকি, ওদের ক্যাম্পেই সই চলি। এর মধ্যে আমার ছাত্রলীগের নেতারা মুজিব বাহিনী ট্রেনিং করে ঢুকেছে, আর এপিএফের লোকও ঢুকে গেছে, এপিএফের লোক ঢুকে তারা একটা গ্রুপে আছে, আমি ইপিআর এর সাথে আছি, ওদের সাথে আসি, দেখা হয়। এর মধ্যে মুজিব বাহিনীর নেতারা আসলে, মুজিব বাহিনী যেহেতু একটু রাজনীতিতে শিক্ষিত, ইয়ে ছাড়া কিন্তু মুজিব বাহিনীর সদস্য ছিল না, তা ওই এর মধ্যে মুজিব বাহিনীর ছাত্রলীগের নেতৃবৃন্দ আসলো, আমরা ছাত্রলীগ করতাম, ওরা আমাদের ডেকে নিয়ে চল, ওই থেকে ওই সাথে যুদ্ধ করতে যে ওই অস্ত্র ঘাড়ে করে, আর মুজিব বাহিনীর নির্দেশও ছিল মুক্তিযুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে সেক্ষেত্রে কেউ যেন বিমুখ না হয়ে যায়, মানুষকে রাজনৈতিক সচেতন করা এবং অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, অত প্রশিক্ষণ তো মিত্র দেশ দেবে না, সেই প্রশিক্ষণের সাথে প্রশিক্ষণ এদের সাথে চলতে থাকলো, এবং এই চলতে থাকার সাথে এর মধ্যে আরও বহু ঘটনা আছে। তখন ঈদ হয়েছিল বোধহয় নভেম্বরে, ওই ঈদের একদিনকে আগে পরে এয়ার অ্যাটাক করলো পাকিস্তানের মেয়ে, আর ওখানে ওই গুলবাগপুরের মাঠে ওই একটা বিমান ইন্ডিয়ান আর্মি ক্র্যাশ করে দেয়, ওখান থেকে পাইলট বা ধরে মারা হলো। এরপর আরও ইয়ে আছে, আমাদের মিত্র দেশ স্বীকৃতি দিল এবার আক্রমণ করতে হবে পাকিস্তান আর্মি। এখানে পাক আর্মির একটা জিনিস মাথায় থাকেনি যে এদিকে বেনাপোল বর্ডার, ওদিক চৌগাছা দিয়ে মাইশলে বর্ডার, লক্ষ্মীপুর বর্ডার দিয়ে এই মাঝখানে একটা পথ আছে যেটা কাশীপুর থেকে হালসার মধ্যে দিয়ে একদম ক্যান্টনমেন্টের কাছে, ইন্ডিয়ান আর্মি এই ম্যাপটা করে কাশীপুর বর্ডার দিয়ে এখানে যে নদীটা আমাদের কপোতাক্ষ নদীর পাশে একদম মানে নদীর পার পর্যন্ত ইন্ডিয়ান রাস্তা ছিল বয়রা পর্যন্ত, আর এই পাশে সব কাঁচা, ইন্ডিয়ান আর্মি এই পর্যন্ত এসে এখানে কপোতাক্ষের পরে বোর্ডের ব্রিজ করে ওই পাশে কাবিলপুর গ্রাম দিয়ে ঢুকে উজিরপুর মুক্তারপুর চলে আসলো, এবং এখান থেকে এই পথে ওরা ক্যান্টনমেন্ট আক্রমণ করার চিন্তা করলো। পাক আর্মি কিন্তু এটা কখনো মাথায় নেয়নি যে নদী পার হয়ে বোর্ডের ব্রিজ পার হতে পারে বা ইন্ডিয়ান আর্মি চলতে পারে, এরা এই পথে টার্গেট করে ওখানে খলসি বাজারে একটা খাল আছে, খালের পাশে পাক আর্মির সাথে হাতাহাতি মারা হয়ে মারামারি। এই চলতে চলতে যখন এখানে ইন্ডিয়ান আর্মি যারা অ্যাডভান্স করে যুদ্ধের নিয়ম তারা ক্ষতিগ্রস্ত হয় বেশি, পাকিস্তান আর্মি পজিশন ছিল, ইন্ডিয়ান আর্মি অ্যাডভান্স করতে 500 ইন্ডিয়ান আর্মি মারা গেল। আমরা মুজিব বাহিনীর লোক ওদের মানে অফিসারদের সাথে ইয়ে ছিল,
একজন রাজপুত ক্যাপ্টেন ছিল, আর ইন্ডিয়ান সেক্টর কমান্ডার ছিল এখন কর্নেল মিত্র। এদের মুক্তিযোদ্ধা ক্যাম্পের পাশে ওদের ক্যাম্প ছিল, ওখানে আমাদের ডেকে নিয়ে গেল। ডেকে বলছে, দেখো আমরা এতনা জওয়ান হালাক হয়ে গিয়া, তোমরা ক্যা করে, আমরা কী করতে হবে, আমরা দেশের জন্য এসে বলো কী করতে হবে। বলো পাকিস্তান আর্মির পজিশনটা কোথায় আছে তোমার জানতে গেলাম, যে আমরা যেখানে আমাদের মুক্ত অঞ্চল পর্যন্ত যাওয়ার পরে ইন্ডিয়ান আর্মির অবস্থান বুঝে পাক আর্মি কিন্তু তারা যেভাবে ওপি দিয়ে বা ইয়েতে দেখে ওই জায়গায় সেলিং শুরু করলো, করলে ওই অফিসার তখন ভেঙে দেবো। আমরা দৌড় মারিস, আমাদের শুধু বললো এই তথ্যটা এনে দাও পাকিস্তান আর্মির পজিশন কোথায় আছে। এখানে হালসা বলে একটা গ্রাম আছে, হালসা স্কুলের পাশে পাকিস্তান আর্মি কামান টামান নিয়ে বসছিল, আমরা তো ওখানে ঢুকতে পারিনি, কিন্তু আমরা যাব কি করে, এক পাশে পাকিস্তান আর্মির পজিশন আর এক পাশে ইন্ডিয়ান আর্মির পজিশন, আমরা মুক্তিযোদ্ধারা খালি হাতে যাবো, কি পাকিস্তানের লোক না ইন্ডিয়ান লোক বলা যাবে না, মাঝখানে ক্রস মেরে দেবে, আমাদের কোনো কিছু না যেতে হবে আনতে হবে। ওই যে লোকজন পাকিস্তান আর্মি যেহেতু জায়গা নিয়েছে এখানকার যারা আমার বাঙালিরা জীবনে হইতে চলে আসছে, ওদের কাছে তথ্যটা নিয়ে আমরা তথ্য করে ম্যাপ করে কর্নেল মিত্র সাহেবের কাছে দিলে ওরা সেই অবস্থায় পজিশনে সেলিং করে করে পাকিস্তান আর্মির পজিশন ধ্বংস হয়ে যায়। ইন্ডিয়ান আর্মি অ্যাডভান্স করে যশোর ক্যান্টনমেন্ট হিট করলে পাকিস্তান আর্মি তখন চৌগাছা ব্রিজ এবং ঝিগোরগাছার হাইওয়ে ব্রিজ, মোটর ব্রিজ এবং রেলওয়ে ব্রিজ ভেঙে দিয়ে এরা পাকিস্তান ইয়েতে পিছিয়ে গেছে, খুলনা মুখে শিরোমণি মুখে চলে গেল, আর এখানে ইন্ডিয়ান আর্মি যশোর শহর দখল করলো। খুলনায় যেয়ে কিন্তু পাকিস্তান আর্মির সাথে ইন্ডিয়ান আর্মির মুখোমুখি গেল, যশোর ক্যান্টনমেন্ট কোনো যুদ্ধ হয়নি। আমরা তখন ওই মুক্ত হয়ে গেছে এই সংবাদ পেয়ে আমরা ফিরে ঝিগোরগাছা আসছি, এসে ঝিগোরগাছা উঠতে পারিনি। কী ব্যাপার, তোরা বলছে এখনও এখন উপজেলা তখন সিও অফিস, সিও অফিসের মোড়ে পাকিস্তান আর্মি ক্যাম্প করে আসছে, জানতে পারবে না, আমরা যা ঢুকতে পারিনি। বাড়ি ফেরার একটা আনন্দে ছুটেছে, এখানে আর কী হচ্ছে না হচ্ছে জানি না। খবর পেলাম যে না পাকিস্তান আর্মি নেই, ওখানে একটা ট্রাকে অ্যামুনিশন ভরা ছিল পাকিস্তান আর্মি, সেই ট্রাকে আগুন ধরাই দিয়ে গেছে, ওতে গুলি ফটফট করে ফুটছে, মানুষ ভাবছে যে এই অবস্থা। তা খোঁজ নিয়ে আমরা ঝিগোরগাছা বাজার উঠলাম, সেই দিন ছিল 6 ডিসেম্বর, যশোরকে প্রথম মুক্ত জেলা বলা হয়। এইখানে এই জায়গা দিয়ে সারসা অনেক জায়গা মুক্ত ছিল, আমরা ঝিগোরগাছা দিয়ে এসে এখান থেকে অবস্থান নিয়ে যশোরে যাওয়া হলো যশোর মুক্ত। এই 6 ডিসেম্বর যশোর মুক্ত পালন হয়, আমরাও ঝিগোরগাছা যশোর মুক্ত দিবসের একটা অংশ হিসেবে ঝিগোরগাছা মুক্ত দিবস পালন করি। আমরা বিএলএফের কমান্ডার কে ছিল, আমাদের আমাদের জেলা কমান্ডার ছিল বিএলএফের হচ্ছে আলী হোসেন মণি, উপপ্রধান ছিল রবিউল আলম, আর এফএফএ ছিল তো বিভিন্নভাবে থানা কমান্ডার ছিল, এসে নন্দর ছিল সাথে। তারপরে তো এখানে ঝিগোরগাছা এসে আমরা একজন পিস কমিটির চেয়ারম্যানের বাড়ি আমরা দখল নিলাম, অন্য কেউ নিয়ে আমরা মুক্তিযোদ্ধাদের ক্যাম্প করলাম, এবং মুক্তিযোদ্ধারা দীর্ঘদিন থাকিছে এখানে, মানুষকে বিভিন্ন জাতের সাহায্য সেবা নিয়ে এসে মানুষের দিয়েছে। পরে এখানে একটা 30 শয্যা বিশিষ্ট বেসরকারি হাসপাতাল করেছিলাম, শহীদ স্মৃতি হাসপাতাল। এই হাসপাতাল পরবর্তীকালে ঝিগোরগাছায় বঙ্গবন্ধুর কাছ থেকে আমরা ছাত্রলীগের নেতৃবৃন্দ যে একটা হাসপাতালে অনুমোদন করে নিয়ে আসে, 8টি হাসপাতাল হয়েছিল তখন ঝিগোরগাছার। এই হাসপাতালটা আজকে যেটা ঝিগোরগাছা সরকারি হাসপাতাল, এবং ঝিগোরগাছা উপজেলার মোড়ে একটা মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিফলক আছে। আমি 1985 সালে 16ই মে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই, তা আমি চেয়ারম্যান হওয়ার পর ওই ফলকটা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য ওটা করা আজকে একটু ইয়ে আছে, তত কলেবর না ঝিগোরগাছায় অনেক আগে এইটা প্রথম মানে পদ্মার এপারে আমি করতে সক্ষম হয়েছিলাম। আর এই অবস্থায় এরপরে অনেক ইতিহাস আছে, আমরা ছাত্রলীগ করেছি এবং ছাত্রলীগই সেই জায়গায় যুদ্ধ করে ঘাত প্রতিঘাতে এখনও এখানে আছে, মুক্তিযোদ্ধা হিসেবে গর্ববোধ করি। আজকে যে লাল সবুজের পতাকা আমার অহংকার আমার গর্ব, আমরা যারা আছি সেই গর্ব নিয়ে আমরা এখন চলি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ
শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে, জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।